আমি বাণী চ্যাটার্জি সেই সময়টা করোনার বন্দিদশায় চারদিক বিপর্যস্ত আমার বান্ধবী নম্রতা বন্দ্যোপাধ্যায় সে শিশুদের নিয়ে কবিতা গল্প লিখতে সিদ্ধহস্ত তো তার লেখা এই গল্পটি তার অনুরোধে আপনাদের একটু শোনাই বন্দিদশা রিভুর বয়স পাঁচ তার স্কুল এখন বন্ধ বাড়ির বড়রা বাইরে যেতে বারণ করেছে মা পার্কেও নিয়ে যায় না বন্ধুদের সঙ্গে দেখাও হয় না খেলতেও পারে না তাদের সঙ্গে তাই সকাল থেকে একতলার ঘরের জানলার ধারে বসে থেকে সময় কাটায় সামনের রাস্তা দিয়ে যে যায় তাকে ডেকে কথা বলে ও মজা পায় একদিন কাগজওয়ালাকে সকালে দেখতে পেয়ে ডাকলো কাগজওয়ালা তুমি কোথায় যাচ্ছ গো বাচ্চা ছেলেটির ডাকে সে দাঁড়িয়ে গিয়ে বলল আমি লোকের বাড়ি বাড়ি খবরে কাগজ বিলি করে বেড়াই রিভু এ কথা শুনে আবার শুধল হ্যাঁ গো তোমার মা তোমাকে বাইরে বেরোতে দিয়েছে কাগজওয়ালা অবাক হয়ে বলে কেন বাবু বাইরে না বেরোলে কাগজ বিলি করবো কী করে রিভু উত্তরে জানায় জানো আমার মা বলেছে বাইরে করোনার ভূত ঘুরে বেড়াচ্ছে বাইরে গেলেই আমাকে ধরে নেবে আচ্ছা তুমি কি করোনাকে দেখেছ কাগজওয়ালা শিশুর প্রশ্নটি এবার বুঝে গিয়ে বলল হ্যাঁ তোমার মা তো ঠিকই বলেছেন শিশুটি আবার শুধায় করোনাকে কেমন দেখতে গো কাগজওয়ালা বলে আমি তাকে এখনো দেখতে পাইনি দেখতে পেলেই তার ছবি তুলে কাগজে দিয়ে দেবো সবাই তখন দেখতে পাবে এ কথা বলে সে তার নিজের কাজে চলে গেল। রিভু জানলার পাশেই বসে রইল কিছুক্ষণ পরে দেখে গাড়ি নিয়ে এক সবজিওয়ালা ওই পথ দিয়ে সবজি নিয়ে যাচ্ছে দেখেই সে তাকে আবার ডাক দিল সবজিওয়ালা তুমি কোথায় যাচ্ছ ছোট্ট শিশুকে দেখে সবজিওয়ালা দাঁড়িয়ে গিয়ে বলল সবজি বিক্রি করতে যাচ্ছি বাবু শিশুটি আবার প্রশ্ন তোমার মা তোমায় বকবে না সবজিওয়ালা বলে আমার তো মা নেই বাবু অবাক হয়ে শিশুটি জানতে চায় তুমি কোথায় থাকো গো সবজিওয়ালা বলে আমি আমি আমতলায় থাকি শিশুটির আবার প্রশ্ন তুমি কেন আম গাছের তলায় থাকো তোমার বাড়ি নেই সবজিওয়ালা হেসে উত্তর দেয় গাছের তলায় থাকবো কেন আমতলা একটা জায়গার নাম সেখানেই আমি থাকি শিশুটি আবার এক প্রশ্ন করে তুমি কি দুষ্টু করোনাকে দেখেছ সবজিওয়ালা ভেবে বলে না দেখি নি গো দেখতে পেলে ধরে নিয়ে আসবো ও তোমাকে দেখাবো রিভু বলে সে কি কামড়ে দেয় সবজিওয়ালা বলে হতেও পারে আমি ঠিক জানি না এই বলে সে চলে যায় রিবু কিছুক্ষণ বাদে দেখে একটা ছোট্ট মেয়ে তার মায়ের সাথে যাচ্ছে ও ভিক্ষে করছে পথে ঘুরে ঘুরে সে নিজের মাকে ডেকে দেখিয়ে বলে মা ওই ছোট্ট মেয়েটাকে করোনা ধরবে না মা অবাক ছেলের কথা শুনে একটু ভেবে বলল ওর সাথে তো মা আছে ওকে তাই ধরবে না আমি নিজেই করোনাকে ভীষণ ভয় পাই দরকার ছাড়া তাই বাড়ি থেকে বেরোই না আর তোমাকেও বেরোতে বারণ করি রিভু তখন মাকে বলে বেড়াল ছানা কুকুর ছানা পাখির বাচ্চা বাইরে যেতে পারে কেন তবে আমাদের বেরোতে বাধা মা মা বলেন হ্যাঁ সোনা শুধু আমাদেরই বারণ কারণ করোনা শুধু আমাদেরই ধরে ফেলে মায়ের কথা শুনে রিভু বাইরে যাবার বায়না না আর করে না ঘরেই থাকে নমস্কার